সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আম্বারিহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আম্বারিহাট থেকে আমরা দেখব আজকে আলী ভাইয়ের মোট 6টি সারগরু নিয়েছে, আনছেন 5টি, 2, 4, 5টি সারগরু। কাস্টমার ক্রেতা কিন্তু ঘিরে ধরে আছেন, ক্রেতারা আলী ভাইকে, দরদাম চলছেই। কিন্তু দেখুন, আপনি তো এখানে দেখতেছি একটা বড় হাসা নিয়ে আসছেন। হাসা শাহিওয়াল, হাসা শাহিওয়াল জাতের গরু, হাসা শাহিওয়াল বলছেন। দেখুন, বেশ মানসম্মত শাহিওয়াল সারগুলো। দেখুন, চামড়া পাতলা, এটা কি দাঁতের না দুইটা? দুইটা আরেকজন ক্রেতা দাম দিচ্ছেন, সম্ভবত কানে কানে কথা বলছেন। এটা এটা কত দাম রাখছেন? 140। আর বিক্রি 30-এর উপরে? দর্শক, 30-এর উপরে বিক্রি করবেন। দেখুন, হাসা শাহিওয়াল সারগরু, দুই দাঁত বয়স। আচ্ছা আলী ভাই, এটা ওজন কেমন হবে? 6 মন হবে না, 5.5 মন আসতে পারে, 5 মন। এক ভাই বলছেন 5 মন, আর আলী ভাই বলছেন 6 মানের নিচে। দেখুন দর্শক, এইখানে একটি দেখলাম, মোট 7টি গরু আনছেন। আমরা দেখবো আলী ভাইয়ের কালেকশন, আজকে দামগুলো জানাবো দর্শক। ১,২৪,০০০ টাকা দাম দিলেন একটি গরু, ১,২৫ পর্যন্ত দাম দিলেন এই মুরব্বি। কোনটা গরু দিল ১,২৫? এটা এটা ১,২৫ পর্যন্ত দাম দিলেন। দেখুন দর্শক, কত হাটে 34 বেচছেন? আচ্ছা, এইটার বয়স কয় দাঁত? এটা এটাও দুই দাঁত। এটা ওজন 5.5 মন হবে, 1,24,000 টাকা দাম দিলেন। আপনি লাস্ট কত ছাড়বেন? কত? 27.5 চাইছেন লাস্ট, 27.5, আর 25 পর্যন্ত দাম হচ্ছে। দেখুন দর্শক, শাহিওয়াল জাতের সার, দুই দাঁত বয়স। জিনিস তৈরি হবে না, মানসম্মত গরু, এটা দুই নম্বর। আচ্ছা, পরেরটা লাস্ট, 1,15,০০০ চাইছেন? ১,১০ হলে দিবেন, ১,১০ হলে দিয়ে দেবো। এটা এটাও দুই দাঁত? হ্যাঁ, এটাও দুই দাঁত। এটার দাম ওজন কেমন? এটা 5 মন কম হবে, কম হবে, 5 মনের কম হবে, 500 শর্ট হবে, শর্ট হবে। দর্শক দেখলে 1,০০,০০০ না? আর এই পাশে আরও দুটা নিয়ে আসছেন, এই দেখুন, বেশ কুরবানির উপযুক্ত এক জোড়া সার গরু, শাহিওয়াল জাতের সার এক জোড়া। দেখুন, বেশ মানসম্মত সার আলিবাইয়ের কাছে থাকে। দর্শক, আমরা বারবার বলি, এখনো বলছি, এই গরুটি 1,25,০০০ পর্যন্ত দাম দিলেন। আমরা আবার যাচ্ছি ওখানে, দেখি কেনা বেচা হয় কি না। না না, অত হবে না, অত হবে না। এরকম একটা বলদ কিনে থাকা তাই, এরা দেখছো ওরা হবে না, কত কম হবে, কতখানি কষ্ট কম হবে, এইটার থেকে কত দাম কম, এক সমানেও দাম আছে। এইটা ওটা তোরা বাদ দাও, ওটা দাও দাদা, হয়ে গেছে, যা চুপ করা বলে না। দাম তো লাভ না থাকেন কিভাবে দেবো?
দর্শক এই যে দেখুন 1,26,000 টাকা দিলেন, দেখুন 1,26,500। আলি ভাই গরুর বেটা গরু 1,26,000। দর্শক শুনলেন যে বিয়ের অনুষ্ঠানের জন্য এই যে শার্টটি দেখছেন, সাইওয়াল শার্টটি আলী ভাই এইমাত্র বিক্রি করলেন 1,26,500 টাকায়। দেখছি এখানে দেখুন আলী ভাই, এই জোড়াটা কত রাখছিস? 2,30,000 লাস্ট দাম। আর কত পর্যন্ত বললো? কত পর্যন্ত আসবে? 25,000 হলে দিয়ে দেবো। 2,25,000 হ্যাঁ, তো 20,000 হলে দিয়ে দেবো। 20,000 হলে এখানে হাটের ওপর কিনে বেচা হবে। আচ্ছা আচ্ছা, এখানে বাড়ির নুপে সুপে গল্প নাই, যদি 2,20,000 হিসেবে আলাদা, একটা 2,000 লস করবো, একটা 2,000 লাভ করবো। আচ্ছা আচ্ছা, আমি মাল ঘুরাবো না, মাল খালি সাপ্লাই হোক আর মাল নিয়ে যাও, নিয়ে যাক। দর্শক দেখুন 2,20,000 টাকা দাম রেখেছেন। যেদিন যেরকম বাজার ওজনে আছে 4 মন পার, এক একটা না, সাড়ে চার মন করে ওজন আছে। কুরবানির জন্য উপযুক্ত দুই দাঁত করে বয়স। দেখুন এখানে আরো দেখলাম, আর 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 ওই পাশে কটা আছে? আর এই পাশে আরো 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 আছে দুইটা। বড় ভাই হয়, বড় ভাই দাম করছেন একটি ষাঁড় গরুর, দেখি খালি এইটা কম নিবার পর আর কোনো কথা হইবে না, 1,000 টাকা শর্ট। 1,14,000। আর দর্শক দেখুন 1,14,000। ১,০,০০০ আর আলী ভাই কিন্তু 14,000 টাকা চাইছে। ভিডিও মোবাইলে করেন ভাই। এটা আরেকটা দেখছি, এটা 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 কি দাঁড়ছে? এটা এটাও দুই দাঁত, এটাও দুই দাঁত, হ্যাঁ দুই দাঁত। এটা কত রাখছিস ভাই? এটা কত দাম রাখছিস? চাইলে ১২০, হ্যাঁ 10 করি হলে দিয়ে দেবো। দশ, হ্যাঁ 1,10,000 করি হলে দিয়ে দেবো। 1,10,000 হলে বিক্রি করবেন। মিথ্যা কথা আমরা পছন্দ করি না সরাসরি। আচ্ছা আচ্ছা, বাজারের সাথে তুলনা করি বেচা কিনে করতে হবে। বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখে কিন্তু কালী ভাই ব্যবসা করেন এই সমস্ত ষাঁড় গরু। আমরা একটু দেখি, দর্শক আমরা বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম। I'm going to go to the hospital.